ব্যক্তিজীবন এবং নিজের কর্মকাণ্ডের কারণ নিয়ে প্রায় সময়ই আলোচনা সমালোচনায় থাকেন ইউটিউবার সালমান মুক্তাদি। চলতি বছরের 30 এপ্রিল দুই সন্তানের জননী দিশা ইসলামকে বিয়ে করলেও তার বিয়ের খবর প্রকাশ্যে আসে 2 মে। দীর্ঘ 5 বছরের প্রেমের পর 2020 সালের 11 জুন চিত্রনায়ক জিয়াউল রোশান তাহসিন তিশাকে বিয়ে করলেও তা প্রকাশ্যে আনেন চলতি বছরের 10 মে। জানা যায় 6 মে রাতে পারিবারিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয় তাদের। ২০১৯ সালের 15 নভেম্বর ভালোবেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নবের ও সালসাবিল, কিন্তু মাদকাসক্ত ও নির্যাতনের অভিযোগ এনে চলতি বছরের মে মাসে গায়ককে তালাক দেন সালসাবিল। চলতি বছরের 24 মে মেহের আয়া জেরিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। পারিবারিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। চলতি বছরের 2 জুন আরিফিন জিলানি সাকিবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাতেমাতুজ্জাহরা ঐশীর। এর আগে 2 এপ্রিল প্রায় 2.5 বছরের পরিচয় ও বন্ধুত্বের পর আংটি বদল হয় জিলানি ঐশীর। দীর্ঘ 23 বছরের দাম্পত্য জীবন পার করে চলতি বছরের জুলাইয়ে বিবাহ বিচ্ছেদ করেন সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। চলতি বছরের 7 জুলাই অভিনেত্রী ফারিয়া শাহরিন জানান তিনি আরও আগেই তার প্রেমিক মাহফুজ রায়হানের সাথে বাগদান সম্পন্ন করেছেন, তবে কবে তাদের বিয়ে হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। দীর্ঘ 8.5 বছরের প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথ চলার পর শেখ রেজওয়ানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। বছরের 11 আগস্ট বিয়ে করলেও এ খবর প্রকাশ্যে আনেন 14 আগস্ট। চলতি বছরের 25 আগস্ট বিয়ে করেন অভিনেতা চাষী আলম, তার স্ত্রীর নাম তুলতুল ইসলাম। চলতি বছরের 15 সেপ্টেম্বর বিয়ে করেন ইন্টারনেট ভিত্তিক কোচিং 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। তার স্ত্রী মুনজিরিন শহীদ এই ইন্টারনেট ভিত্তিক কোচিং এ ইংরেজি শেখাতেন। বছর জুড়েই আলোচনা সমালোচনার শীর্ষে ছিলেন রাজ পরিমল। জল্পনা কল্পনা ছাপিয়ে চলতি বছরের 18 সেপ্টেম্বর বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। চলতি বছরের 19 নভেম্বর গুঞ্জন ওঠে গোপনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে বিয়ে হয়েছে সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার। তবে সানিয়া দাবি করেন তাদের বিয়ে গোপনে নয়, প্রকাশ্যেই হয়েছে। চলতি বছরের 30 নভেম্বর প্রকাশ্যে আসে চিত্রনায়িকা আঁচল আখির সঙ্গে সঙ্গীতশিল্পী সৈয়দ অমির বিয়ের বিষয়টি। এর আগে 2021 সালের 15 তারিখে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তাদের।